এদিকে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করলেও এসএসসি পরীক্ষায় বসছে না বিপুল পরিমাণ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে প্রতি বছর এই হার বাড়ছে। সঠিক কারণ অনুসন্ধানে গবেষণা না হলেও গত দুই বছরের চিত্রকে দায়ী করছে করোনা পরিস্থিতিকে। শিক্ষাবিদরা বলছেন, ঝরে পড়া রোধ করতে, সচেতনতা বাড়াতে স্কুল পরিচালনা কমিটিগুলোকে কঠোর হতে হবে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে ঝরে পড়েছে প্রায় 30,000 শিক্ষার্থী। নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করলেও এসএসসিতে তারা ফর্ম পূরণ করেননি। গত বছর এই হার ছিল 11.62%, এবার তা বেড়ে হয়েছে 13.82%। শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলছেন, করোনার প্রভাব ও পরীক্ষা হবে না ভেবে অনেকে রেজিস্ট্রেশন করলেও এখন তারা অংশ নিচ্ছে না, ফলে এই হার বেড়েছে। পরীক্ষা হবে না এই বিবেচনায় রেজিস্ট্রেশনটা হয়তো কোনো কারণে বাড়তে পারে, যখন পরীক্ষা হচ্ছে বলে তারা আর ফর্ম ফিল আপ করছে না। এটা একটা দুই তিন বছর ধরে আমাদের একটা করোনাকালীন অতিমারির একটা প্রভাব। ঝরে পড়ার হারে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি। 2021 সালে 17.72% ছাত্রী ঝরে পড়ে, এবার সেই হার 20.41%। কারণে ঝরে পড়ার হার বাড়ছে। প্রচারণা সত্ত্বেও বাল্য বিবাহ রোধটা আমরা করতে পারছি না, পাশাপাশি আমাদের রুরাল এরিয়াতে অর্থনৈতিক অসচ্ছলতা তার একটা কারণ। মেয়েরা পরীক্ষা দিচ্ছে না, তাদের কাছে রেজিস্ট্রেশনের পরেই তাদের বিবাহিত হয়ে যায়। পাশাপাশি ছেলেরা এইটের একটা সার্টিফিকেট নেওয়ার পরে তারা গার্মেন্টসের সুযোগ পায়, ওই সার্টিফিকেটে গার্মেন্টসে চাকরি করার জন্য চলে যায় তারা। দারিদ্রতার কারণে হয়তো স্কুল আসতে পারেনি, এ সমস্ত কারণগুলো বেশি উল্লেখযোগ্য ঝরে পড়ার। শিক্ষাবিদরা বলছেন, ঝরে পড়া রোধে স্কুল পরিচালনা কমিটির ভূমিকা সবচেয়ে বেশি। কেন্দ্র থেকে তাই মনিটরিং জোরদার করতে হবে। ঝরে পড়ার প্রকৃত কারণ চিহ্নিত করে সেই জায়গায় যদি অ্যাড্রেস করা যায় এবং সেখানে যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে এটা সহজেই রোধ করা সম্ভব। কিছু মানে পানিশমেন্ট বা মনিটরিংটা যদি সেন্ট্রাল লেভেল থেকে বেশি করা, শক্ত করা যায়, তাহলে ওই কালচারটা আলটিমেটলি ডেভেলপ হবে। আগামী 19 জুন থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।